বান্দরে আমার, আপনারা সবাই জানেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো ভয়ঙ্কর উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আমার নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করল, আমার নবীর ঠোঁট মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে আর বন্ধু সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দেখে আমার নবীর ঠোঁট মোবারক থেকে রক্ত মোবারক বন্ধু চুষে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষে শুরু হলো, আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তবে রক্ত বক্ষণ করো না, রক্ত গুলো উহুদের জমিনে তুমি ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোর বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার জিল্লাস্তাদি, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তিনি কি বলতেছেন, নবীর প্রেম বুঝাচ্ছি, তারপরে আমি ওয়াজে ঢুকবো। আগে আপনাদেরকে নবীর ভালোবাসায় কতটা দামি সেটা বোঝাচ্ছি, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। ও বন্ধু, এই নবীর ওগর দরুদপুরের মানুষগুলো, আমি সবাইকে ডেকে ডেকে বলছি, বন্ধু নবীর সাথে প্রেম করো, নবীর সাথে প্রেম করতে পারলে আবার আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। তার উজ্জ্বল প্রমাণ হলো মালিক বিন সিনানের জীবনের এই গভীর ভালোবাসা। তিনি কি করলেন, আমার নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন, চষতে 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 শেষ শক্তির ফুটা যখন চুষা শেষ হয়ে গেল রে, আমার নবী আবার গোটা পৃথিবীর আশিক উম্মতদেরকে ডেকে ডেকে বলল, তোমরা কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। তো সেই নবীটা আমার, আমরা কি সফল না? আমি এই জন্য প্রায় ওয়াজে বলি, আই এম দা গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নেয়ামত আমার জীবনে, আমার লাইফে আর কিছুই হতে পারে না। আরে জোরে, আপনারা মাঝে মাঝে আমার সাথে যদি জি হ্যাঁ না এগুলো একটু উচ্চ আওয়াজে বলতে পারেন, আমি আপনাদের যতক্ষণ চান ততক্ষণ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় মদিনাওয়ালার সেদকায় সিনা কিন্তু একবারে ফিল আপ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে নিয়ে বেঈমান কাফেররা পর্যন্ত ইতিহাস লিখেছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আমার নবী এসেছেন কোথায়? মক্কা নগরীতে, আরব দেশে, ঠিক কিনা বলেন? আরে জোরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি। হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন। হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে বলেন, সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, নবী এসেছেন কোথায়? আরবে, ঠিক কিনা বলেন? তার মায়ের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। উনি পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়েছেন, শিশুকালে উনি ওনার মাকে হারিয়েছেন, তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ দিন, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, মিথ্যার কারখানা দুই পকেটে, ঠিক কিনা বলেন? আর জোরে, তো নবীর আদর্শ আমাদের মাঝে আছে, কথা বলেন না কেন? উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে সুরে বলেন, সুবহানাল্লাহ। উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রিয় নবীকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর জোরে, নবীকে মানতে পারলে, নবীর সাথে প্রেম লাগাইতে পারলে আপনার আমার জীবন হয়ে যাবে ধন্য। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছেন,
হাদিস করে এসেছে তাই না আমি শরীফের মধ্যে ও নবীনগর দৌলতপুরের মানুষগুলো কোথায় রে আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলছি আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি সবাই হৃদয়ের জানালা খুলে শুনে না নবীর প্রেম নবীর ভালোবাসা কতটা দামি বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হাদিসটা এসেছে তাই না আমি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতের নীল আলামিন নবী সিরাজাম মানির নবী ইমামুল মুরসালিন নবী উনি জানিয়ে দিয়েছে বন্ধু যে ব্যক্তি মদিনা ওয়ালার প্রেমে পড়ে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারবে রে তে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর উম্মত এই পৃথিবীর বুকে কদম দিয়েছি রে সেই নবীর ভালোবাসা বন্ধু উম্মতের নাজাতের ফয়সালা আজকে জুমার দিন চলে গেল ঠিক কিনা বলেন কোন মদিনাওয়ালার পাগল মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিটা জুমার দিন যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না নাই নবীর সাথে প্রেম করতে পারলে বন্ধু জীবনটা ধন্য হয়ে যাবে না হয় জীবন অসম্পূর্ণ থেকে যাবে ঠিক কিনা বলেন আর একটু মহাব্বতে নবীর প্রেম কি মুখে মুখে থাকবে না সিনায় থাকবে অন্তরে থাকবে ঠিক কিনা বলেন আর আমরা সেনার প্রেম এই প্রেমটাকে সত্যায়িত করব আমাদের বাস্তব জীবনে কাজের মাধ্যমে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আপনারা সবাই জানেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো ভয়ঙ্কর উহুদের যুদ্ধ বন্ধুরে আমার আমার নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ হয়ে গেল শাহাদাত বরণ করলো আমার নবীর ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হয়ে আসলো মালিক বিন সিনান দেখে আর বন্ধু সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখে আমার নবীর ঠোঁট মোবারক থেকে রক্ত মোবারক বন্ধু চুষে শুরু করলো রক্ত মোবারক যখন চুষে শুরু হলো আমার নবী একটা ডাক দিয়ে বললো রে মালিক বিন সিনান তুমি রক্ত বক্ষণ করো না রক্ত গুলো উহুদের জমিনে তুমি ফেলে দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কাউসার জুলস্তাদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তিনি কি বলতেছেন নবীর প্রেম বোঝাচ্ছি তারপরে আমি ওয়াজে ঢুকব আগে আপনাদেরকে নবীর ভালোবাসায় কতটা দামি সেটা বোঝাচ্ছি তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকব শুনতে রাজি আছেন না নাই আর জোরে বলেন ও বন্ধু এই নবীর নগর দৌলতপুরের মানুষগুলো আমি সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু নবীর সাথে প্রেম করো নবীর সাথে প্রেম করতে পারলে আবার আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে তার উজ্জ্বল প্রমাণ হলো মানিক বিন সিনানের জীবনের এই গভীর ভালোবাসা তিনি কি করলেন আমার নবী রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন রক্ত মোবারক যখন চুষতে শুরু করলেন চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল রে আমার নবী আবার গোটা পৃথিবীর আশিক উম্মতদেরকে ডেকে ডেকে বলল তোমরা কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না আর জুড়ে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন অজালা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرش كرسي لوح قلم سيستي جهر أوسيلا أرش كرسي لوح قلم سيستي جهر أوسيلا نيج علم خوشي هيا نام رکھن دها بيب الله سبحان الله والحمد لله محبت ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বতের আলোচনা করব না কোন দিকে যাব মহব্বতের আলোচনা শুনবেন সবাই শুনবেন সম্মানিত উপস্থিতি আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারতেছেন এখনো পর্যন্ত আপনারা প্রাণ খুলে কথা বলতে পারতেছেন না আসলে সমস্যা কি আমরা তো প্রতিনিয়ত আল্লাহর গোলামি করি না আল্লাহর জিকির করি না এইজন্য আমাদের এক্সপেরিয়েন্সটা এতটা হার্ড এখনো করতে পারিনি ঠিক কি না বলেন আমি আমার এই গ্রামের যত ভাই বাবারা আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো ভাই তোমরা বসে যাও জান্নাতের বাগানে বসে যাও আমি আমার বাবাদেরকে বলবো দাড়ি পাকা মুরব্বী বাবারা যারা আছেন তারা এখনো আপনারা জান্নাতের বাগানে চলে আসেন আসলে আজকের এই জান্নাতের বাগান সম্পর্কে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা যে কত বড় একটা নিয়ামত সম্মানিত উপস্থিতি আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি কিন্তু নবদী নাওয়ালার পাগল একজন আলেম অথবা আল্লাহর ওলির সাথে প্রেম করে আপনি কবরে যান আপনার এই ভালোবাসাটা এই প্রেমটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে এটা আমি বলিনি এটা আমি বলিনি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে এটাকে এইভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আর তো মহব্বতে বলেন না আজকে আমার মসজিদে আমি আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা করেছি আপনার এ বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসার কারণ হচ্ছে আপনার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলির কথা তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা কিন্তু তাফসীরে কদরির মধ্যে আর হক্কানি আলেমদেরকে যুক্ত করা হয়েছে তার মানে হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তারা দুঃখিতও হবে না সুবহানাল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই যে আল্লাহর ওলির কথা বললাম আল্লাহর বন্ধু হয়েছেন তার আল্লাহর হাবিবের সাথে প্রেম করে সুবহানাল্লাহ বলেন না কি করে আল্লাহর হাবিবের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে জোরে বলেন না সুবহানাল্লাহ উই আর ইওর প্রোডাক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বয়ান দিয়েছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ জোরে বলেন আল্লাহু আকবার আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার আ বন্ধু এই দৌলতপুরের মানুষ
আমি আমার ভাই বাবাদের কি বলবো? ও বন্ধু, পৃথিবীর মানুষ দেখতে পায় একজন মানুষ মারা গেছে, তাকে কাফন পরানো হয়েছে, কবরে তাকে দাফন করা হয়েছে। এটা পৃথিবীর মানুষের দেখা বন্ধ। আল্লাহর ওলি যারা হয় রে, তারা মরার পরে জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে প্রত্যেকটা আল্লাহর ওলির মাজারে। আমি বলিনি, আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা এই এই সম্মান অর্জন করেছে কোত্থেকে? আল্লাহর হাবিবের সাথে প্রেমের বন্ধন তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা শুনতে বিরক্ত বোধ করতেছে না ভালো লাগতেছে? সম্মানিত উপস্থিতি, দয়া করে ইচ্ছা না থাকলে একটু শোনেন, শোনার পরে না হয় বিবেক বিবেচনা করে যদি ভালো লাগে আমল করবেন, আর না হয় আমল যদি করতে না পারেন কিছুই তো করার নাই। তবে আজকে যেহেতু কষ্ট করে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলেমদের কথাগুলো একটু শুনবেন, মন দিয়ে যদি শুনে একটা আমল করতে পারেন, এ আমল হতে পারে আপনার নাজাতের সিরা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু মহব্বতে আরো জোরে সম্মানিত উপস্থিতি, আরেকটু আমি অন্য জগৎ থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো। সেই জগৎটা হলো ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের ধর্মগ্রন্থের নাম রাখা হয়েছে দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হেই দিট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। বন্ধুরে আমার সবচেয়ে বড় প্রেমের খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের এই ভালোবাসা, তাদের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্সেপশনাল হয়নি বন্ধু। তার কারণ হলো আল্লাহকে নিজে নিজে ভালোবেসে আল্লাহওয়ালা হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলো হাকিম, তিনি হুকুম করেছেন। আর প্র্যাকটিক্যাল হলো আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ বলেছেন না না মাইয়াতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। হে হাউ অড ইজ দ্য অ্যাবস্টিল অফ ইজ আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ বলেছেন সে if you do love Allah follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins. জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই তাহলে আল্লাহর হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আমাদেরকে কি করবে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার তার অন্যতম এক নিদর্শন হলো, তার অন্যতম এক প্রেমের প্রকাশ হলো, আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ের মধ্যে সাথে সবল মেরেছিল, জানেন তো? সবাই জানেন, এটা সবার কাছে বন্ধ মুখস্থ আছে যাহারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষ। কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্যময় কথা হলো বন্ধু, এই যে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বন্ধু কেন গো সবল মারলো, আবু বকরকে সবল মেরেছে সাপের বিষে ধরেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সাপ কেন রে আবু বকরের পায়ের মধ্যে সবল মারলো? যেদিন আবু বকরের পায়ের মধ্যে সাপটা সবল মেরেছিল এই গুহায় বসবাসের বয়স ছিল সাপটার 1500 বছর। কত বছর? 1500 বছরে গুহার মধ্যে অবস্থান করতেছে আবু বকর যখন পা লাগায়া দিল বন্ধু, পা লাগায়া দিতে দেরি রে, আবু বকরকে সবল মেরে ইশারা দিয়ে দিল, রে আবু বকর তুমি তোমার পা আমার সামনে থেকে সরায় নাও, আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি, আমার প্রাণের নবীর দিদারের আশায় আমি তুমি পা সরায় নাও, আমি আমার প্রাণের নবীর দিদার নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরেকটু মহব্বতে পূর্ণ সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমিক দাবি করি রে, মুখে শুধু প্রেমের গল্প শোনা যায় রে বন্ধু, কাজের দ্বারা প্রেমিকের কোনো পরিচয় পাওয়া যায় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন দিক থেকে নবীর প্রেমের তথ্য দিচ্ছি। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বন্ধু আখির নামক একটা গাধা, গাধাটার নাম হলো আখির নামক একটা গাধা, নবী পৃথিবী ছেড়ে চলে গেছে রে, নবীর বিরহ যারা বন্ধু গাধা সইতে পারে না। ও বন্ধু সেই রাত দিন শুধু বিরাম ভাবে তিনি কান্না করতেছেন, নবীর প্রেমের বিরহ যারা তিনি সহ্য করতে পারে না। তিন দিন তিন রাত্র মতান্তরি চার দিন চার রাত্র বন্ধু কোন খাবারে গাধাটা ভক্ষণ করেনি। তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে কবির সমুদ্রে জাপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবীকে সুরক্ষিত রাখার জন্য ও বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গায়ে যেন শরীর মোবারকের মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো কাটার আঁচল না লাগে, আমার নবীর গায়ে যেন কোনো তলোয়ারের আঘাত না লাগে, বিমান কাফিরেরা যেন নবীর বডি মোবারকের মধ্যে কোনো ব্যথা দিতে না পারে, এই জন্য বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শরীর মোবারকের মধ্যে এমন সুন্দরভাবে জড়িয়ে ধরলো, এক এক করলে সত্তরটা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিল। একটা মুহূর্তের জন্য নবী ওহ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য বন্ধু ওহ করেনি, আমার নবীর প্রেমে তো গভীর বিভোর ছিল। আমরা যদি ওই রকম ভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি রে, তাহলে জীবনের সফলতা সম্ভব, নয়তো সফলতা কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লায় আমার মৌতের নিদান কানেন আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়াম কাফন পরাইয়াম, যখন রাখিবে কবরে শোয়াইয়াম, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আরসালুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষকে পছন্দ করে না, আপনাদের কি ভুলে গেলে চলবে না? একদিন কিন্তু আমরা পৃথিবীতে ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না, কিসের মধ্যে এত পার্থক্য? একটু ওয়াজ আপনাদেরকে শোনাই, ওই জায়গাতে আবার পুনরায় ফিরে যাব। এই যে আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, প্রত্যেকটা মানুষ কি ডাবল, আমরা কিন্তু সিঙ্গেল না। এই যে বাহিরের মানুষ একজন আরেকজনকে দেখতেছি, এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন ইনসান, আবার কখনো বলেছেন নাস। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা মানুষকে বলি মানুষ, ঠিক কিনা বলেন? আর ইংরেজি ভাষায় কখনো বলা হয় ম্যান, আবার কখনো পার্সন। এটা হলো বাহিরের মানুষ, যেমন আমি আর উনি আমরা পাশাপাশি বসে আছি, এটা হলো বাহিরের মানুষ। এই মানুষটা কিন্তু একদিন ডেড হয়ে যাবে,
মানে মৃত্যুবরণ করবে। আজকে আমরা হাঁটতেছি চলতেছি সবকিছু করতেছি, কিন্তু একদিন কিন্তু আমাদের এই সক্ষমতা থাকবে না, আমাদের শারীরিক অক্ষমতা চলে আসবে। এই অক্ষমতার সক্ষমতার মধ্যে পার্থক্যটা কোথায়? অক্ষমতা এবং সক্ষমতার মধ্যে পার্থক্যটা হলো আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না বলতে আত্মাকে বুঝিয়েছি, আত্মা ছিল আলমে আরোহায় রুহের জগতে। কোথায়? কথা বলেন কোথায়? রুহের জগতে। বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে আত্মাকে স্থানান্তর করে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, তখনই আপনি আমি মানুষ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আবার কোন দিন মৃত্যুবরণ করব? যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে সেদিন কিন্তু আপনি আর আমি মৃত্যুবরণ করব, নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুল হাকিম, ঠিক কিনা বলে? কেন? কারণ এই দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে স্পষ্ট উপলব্ধি করা যায় যে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মূল কথাটা এই জায়গাতে আসার মূল কারণ হলো আমরা যে এখানে এসে বসেছি আমাদের মূল হচ্ছে কি? আত্মা। কি বডি না, আত্মা যেদিকে যায় মন যেদিকে যায় আপনিও সেদিকেই যাবেন। তো এই রকম হচ্ছে, এখানে আপনি আমি বসলাম কিন্তু বসে কোনো কাজ করতে পারলাম না, এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না। কথা বলেন, আপনার আত্মাকে জিন্দা রাখতে হবে, আপনার আত্মাকে কালকে কি করতে হবে? জিন্দা রাখতে হবে। আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের আওয়াজে তো এই জায়গাটা একবারে মুখরিত হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মুখরিত হওয়ার কথা। সম্মানিত উপস্থিতি, কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে, কৃপণতা দিয়ে কখনোই সফলতা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু মহাপদে বলেন ঠিক কিনা? কৃপণতা দিয়ে কখনোই সফলতা সম্ভব না। আচ্ছা, কেউ কি হাত তুলে দেখাইতে পারবেন যে আপনার আমল নামায় কোনো গুণা নাই? এরকম কেউ কি দেখাইতে পারবেন যে আমার আমল নামায় কোনো গুণা নাই? এরকম কোন কেউ, কারোর মধ্যে এরকম কোন কনফিডেন্স আছে? তো যেহেতু গুণা নাই এই কথাটা বলতে পারবেন না, তাহলে গুণা আছে এটা তো বলতে পারবেন? কথা বলেন না কেন? পাপি এটা তো নিজেকে মনে করা যাবে। তাইলে পাপি যদি হন তাহলে কি নেকি হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবি না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার বদল ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি কিছু বুঝতে পারছে? আরো জোরে বুঝতে পারছে? মিনহা খলকনাকুম ওফিহা নুইদুকুম ওমিনহা নখরিজুকুম তারাতান উখরা। কিসের বাহাদুরি, কিসের অহংকার? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাম, আল্লাহ শাস্তি দানেও কঠোর, আল্লাহ পানিশমেন্ট ইন সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর, আল্লাহ হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে, আবার পানিশমেন্ট মানে সাজাও দিবে 100% ভাবে। সহ্য করতে পারবে? আরো জোরে বলেন না। কিসের গেটা, কিসের অহংকার, কিসের আত্মগরিমা? এই জীবনটা তো শুধু আছে আত্মার মধ্যে, আছে আমি আছি, এটা নাই আমি আপনিও নাই, ঠিক কিনা বলেন? সবাইকে বলবো এখানে আপনারা যথেষ্ট উপস্থিতি আছেন, আপনারা একটু কথা বলেন, কারণ আপনাদের পরে আরো দারুণ চমক আছে। আপনি চিনেন তো আমার পরে প্রধান বক্তা কে? চিনেন না সবাই? উনি আরো সুন্দর আলোচনা করে, উনি আসতেছেন, বেশি লেট হবে না। আজকে তো আপনাদের ঈদের দিন হওয়ার কথা, কথা বলে না কেন? কয়েকটা বিষয় চিন্তা করে ঈদের দিন হওয়ার কথা। আরে আপনাদের মতো যখন আমি ছিলাম তখন তো শুধু খুঁজতাম মাহফিল কোথায় আছে। আমার দিকে তাকান, আমি যে বারবার বলতেছি কথা বলেন কথা বলেন, জবান বন্ধ রাখেন না। আপনি যে কবরে যাবেন কি নিয়ে যাবেন, যাওয়ার পুঁজি কি সংগ্রহ করতে পেরেছেন? আল্লাহ কি বলছে জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ।
কবরের কথা মনে হইছে নি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছে আর কি কি করেনি। সেদিন কারো সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। হবে কে রামন কাতিবি কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুমরিয়া আল্লাহর হুকুমরিয়া বলেন চল্লিশ কদম হাঁটিয়া আসবিরে সজন হুঙ্কার নাকির হাজির হইবে রে তখন ঠিক নেই এই কথা কি বাস্তব? বাস্তব হলে ওয়াজ শোনেন। এই দুনিয়াতে কিন্তু টেলিফোন দিয়ে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে যেই কোনো ভাবি ঘুষ টুস খাওয়াইয়া যেই কোনো বিপদে পড়লে একটা রাস্তা বের করা যায়, ঠিক কিনা বলেন? যায় কিনা? কিন্তু পরকাল যে সম্পূর্ণ ব্যতিক্রম হবে, সেখানে তো আপনার কোনো ঘুষের কোনো কারবার চলবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেখানে মরতেও তো পারবেন না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বি গাইবিন, চাইলে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। উপায় আছে? আরে কথা বলেন, উপায় আছে? উপায় নাই রে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়ার জন্য পাগল হয়াছো রে, কবরের খবর বন্ধু যে রাখলা না, কবরের বাজার যে করলা না, এই দুনিয়ায় যেমনি বাজার ছাড়া সংসার চলে না, পরকালের সংসার তোমার বাজার ছাড়া চালাইতে পারবা না। ওই পরকালের সংসারের বাজার হলো আল্লাহর হাবিবের প্রেম আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পালন করা। আমার আপনার নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন বন্ধু, জাহান্নামে যাবে মানুষ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1,000 বছর বন্ধু তাপ দিয়েছে। কত হাজার বছর? 1,000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1,000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1,000 বছর আগুনের তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ আছে, 3,000 বছর জ্বালি উত্তপ্ত করে রাখা হয়েছে। সহ্য করতে পারবেন না? সহ্য করার মতো কোনো ব্যবস্থা আছে? তাহলে যেহেতু ব্যবস্থা নাই, আমাদের কি কি করতে হবে? এই পৃথিবী থেকে সেই অবস্থার সেই প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য আল্লাহ হাবিবের সাথে প্রেমের বন্ধন লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলে? আর জোরে মহাব্বতে। এই জন্য শুরুতে বলেছে নবীর আদর্শকে আমাদের জীবন আদর্শ হিসাবে আঁকড়ে ধরতে হবে। এত যে সুন্দর নবীজি, নামটি মধুমাখা, এত যে সুন্দর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীব, আমি জীবন একা। বলিল এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলি তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে
গেছে প্রেমের ঝড়, পথ চে আছি আমি কবি দিবা দেখা, কিন্তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা বলিন, কিন্তু যে সুন্দর মহাপতি নামটি মধু হাবুশিরি বেরন চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গোরাসুল তোমার প্রেমের আলো, প্রেমিকি ছিলেন হাবুশিরি বেরন চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গোরাসুল তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, কিন্তু যে সুন্দর নর নবীজি নামটি মধু আঁকা। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে চলার ক্ষেত্রে আমরা আমাদের খেয়াল খুশি মতো চলতে পারবো না, আমাদের মন মতো করে আমরা চলতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছে বন্ধু, এই এখানে আমরা যারা আছি আমাদের পাপের কোনো শেষ নাই রে, এই পাপ থেকে মুক্তি পেতে হবে, মুক্তি পেতে হলে মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে, আর প্রেমের ডুরি লাগাইয়া আপনার আমার নবী যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলে, নবী তওবা করে আমাদেরকে তওবা শিখিয়েছেন, আমরা তওবা করতে রাজি আছি নাই? আর মহাপতি আল্লাহ ইবান্দারদেরকে ডেকে ডেকে বলছে, ইবান্দাররা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি অন্তরে তওবা করে, যদি বলেন সুবহানাল্লাহ, তার মানে আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, তওবা করতেই পারলেই আমরা সফল হতে পারবো। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে মজার খবর বলবো, এখানে সুদখোর আছে, এখানে ঘুষখোর আছে, এখানে মিথ্যাবাদী আছে, এখানে জিনা করার অভ্যাস ছিল এক সময়, এখন হয়তো নাই, এই রকম পাপীও থাকতে পারে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যত রকমের পাপ আপনি আমি করে থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার অর্ডার দিয়েছেন, আর আল্লাহর হাবিব তওবা করার শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাহলে আমরা সফল হতে পারব। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, একটু মনোযোগ দিয়ে শোনেন, নৈরাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে আশ্বস্ত করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাপতি, জোহাইনা গোত্রের এক মহিলা আমার আলোচনায় ঢুকতেছি, আপনারা একটু মন দিয়ে শোনেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করেছে, উপরে আসেন, ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করেছে, ব্যভিচারের মধ্যে যখন সন্তান ধারণ করলেন, এসো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু আপনাদেরকে শেখানোর জন্য বলছি, মন দিয়ে শোনেন, তখন কি করলেন, আমার আসলের নির্দেশ অনুযায়ী বাবা তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলেন, বাবা তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার সেবা যত্ন করতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন, করতে 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 দিন যখন বন্ধ ফুরিয়ে এলো, আস্তে আস্তে ওই মহিলার সন্তানটা প্রসব হয়ে গেল, মহিলার সন্তান যখন প্রসব হলো, রাসূলের নির্দেশ অনুযায়ী ওই মহিলাটাকে নিয়ে আপনারা আমার প্রিয় নবীর দরবারে চলে গেল, জোরে আরেকবার এবার বন্ধু আমার নবী কি করলেন,
বললেন ওই মহিলার জন্য গর্ত খনন করা হোক, তার কাপড় দিয়ে তার শরীরটাকে বেঁধে ফেলা হোক। এবার ওই মহিলাটাকে তার কাপড়টা বন্ধ বেঁধে ফেলা হলো, তার জন্য পাথর গর্ত খনন করা হলো। গর্ত যখন খনন করা হলো বন্ধু, গর্ত খনন করার পরে বন্ধু তাকে কি করলো, এই গর্তের মধ্যে ফালানো হলো। ফালানোর পরে তাকে পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু ওই মহিলা মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না একবার আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু এই নবীনগর দৌলতপুরের আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি গো, এটা আপনাদের জন্য বড় শিক্ষণীয় একটা বিষয়। এ হাদিস শরীফ দ্বারা আমার নবী আমাদেরকে আশ্বস্ত করেছেন, পাপ করলেও বান্দা তোমরা নিরাশ হইও না, ও আমার উম্মতেরা অপরাধ করার পরেও তোমরা তোমরা আশা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহিম রহমান, ঠিক কিনা বলেন? এবার বন্ধু কি করলেন ওই মহিলা আর কি করলেন, তার মৃত্যুবরণ হলো। সিন্ধেকাল করলো, সব সাহাবাই কারাম চিন্তায় পড়ে গেল রে, কে রে এই মহিলার জানাজা পড়াবে, কারণ নবী বলেছে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার জন্য, কে রে তার জানাজা পড়াবে। বন্ধু সবাই বিষয় নিয়ে গভীর ভাবে শঙ্কিত আছে রে, সর্বশেষে দেখা গেল আপনার আমার প্রাণের নবী তার জানাজার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বললে কি হয়, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনে আমি আমার যুবক ভাইদেরকে বলছি, প্লিজ সিট ডাউন, আমি আমার যুবক ভাইদেরকে বলছি পিছনে বসার জন্য, দয়া করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, আমি আমার যুবক ভাইদেরকে দাঁড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আরে প্রতিদিনই তো তোমরা অবহেলায় সময় কাটাও, আসবে আসবে অবহেলায় তোমরা সময় কাটাও, ভাই আজকে আমার কথাগুলো শোনো একটু, যদি ভালো লাগে আমল করবে, না হয় কিন্তু তোমাদেরকে কোনো রকমের চাপ সৃষ্টি করা হবে না। দেখেন কত নিয়ামত আমাদের জন্য, কত গভীর শিক্ষার একটা বিষয়। এবার বন্ধু কি করলেন আমার নবী ওই মহিলার জানাজার জন্য বন্ধু ইমাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যভিচার বসতে পেরেছেন, বিয়ে ছাড়া যদি কোনো ছেলে মেয়ে মিলন হয় আলিঙ্গন হয় এটা হবে বন্ধু অবৈধ মেলামেশা, এটাকে বলা হয় ব্যভিচার। মহিলাটা ওই রকম ভাবে বন্ধু ব্যভিচার করলো, সন্তান প্রসব করলো, পাথর নিক্ষেপ করে মহিলাটাকে বন্ধু মেরে ফেলা হলো রে, তারপরেও কেমন করে নবী তার জানাজার শরীক হয়ে গেল, নবী তার জানাজার বন্ধু ইমাম হয়ে গেল। প্রশ্ন থাকে কি থাকে না, সবাই বলে প্রশ্ন থাকে কি থাকে না। ও বন্ধু প্রশ্ন 100% থেকে যাই রে, এবার কেউ নবীকে প্রশ্ন করার জন্য কোনো সাহস পায় না, কেউ নবীকে প্রশ্ন করার মতো এত বড় দুঃসাহস নেই। সব কিছু কম সম্পূর্ণ হয়ে গেল, সব কিছু বন্ধু কমপ্লিট হয়ে গেল, এবার উমার একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চাই গো, এই মহিলাকে আপনি অর্ডার করেছেন গর্ত খনন করার জন্য, গর্তের মধ্যে তাকে গ্রথিতকরণ করা হলো, আপনি নির্দেশ দিয়েছেন নবী গো তাকে পাথর নিক্ষেপ করার জন্য, পাথর তো নিক্ষেপ করা হলো। ওই মহিলা পাথর নিক্ষেপ করার পরে ওই মহিলা ইন্তেকাল করলো, ও গো নবী বুঝে আসে না এই মহিলার জানাজা আপনি নবী কেমন করে ইমাম হয়ে পড়িয়ে দিলে। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী একটা ডাক দিয়ে বলল, রে উমর তোমরা শুধু তার বাহির দেখেছ, ভেতর তো আমি নবী দেখেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতর তো আমি দেখেছি, ভিতরটা আমি দেখেছি রে উমর, রে উমর
এই মহিলাটা যেই তওবা করেছে, এই মহিলার একজনে যেই তওবাটা করেছে, এই তওবাটা যদি আমি না ভি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেই রে, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। পবিত্র সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ বলেন না কেন? আমারে তারা পছন্দই করছে না। আপনারা মুরব্বী এটা দাওয়াত দিয়েছে, পছন্দ করছে, পছন্দ করছে, দেখছেন নি? এরা বলে তো না কথা বলেন, গাজী সুলাইমান আলী খাতিব পছন্দ নেই, কারণ আসছি তো এই প্রথমবারের মতো, প্রথম তো ভালো লাগা, তারপরেই না ভালোবাসা, ঠিক না? আগে তো ভালো লাগতে হবে, তারপরে ধীরে ধীরে ভালোবাসা পয়দা হবে, ঠিক কিনা বলেন? আর একটু মহব্বত করে আলোচনা কি শুনবেন? সেই নবীকে কি পেতে চান? এই কিছুদিন আগে নবীর শানে দুইটা নাত লিখেছি, অনেক নাত লিখেছি, নবীর শানে একটা নাত লিখেছি, আপনারা চাইলে শোনাইতে পারি সবাই, আমি শোনাইতে চাই, আপনারা শুনতে চান না? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? এটা আমার লেখা, আমার সুর দেওয়া এবং আমি গাইতেছি, সবাই গাইবেন সবাই। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলি নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে দুই প্রেমিক সাথী, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি, বলে নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলে নবীজি সবাই কেমন করে বলো তোমায় দেখি, মক্কার কাফের বিমানেরা দেখিও নবী চিনল না তারা, মক্কার কাফের বেমানেরা দেখিও নবী চিনল না তারা, উম্মত এও দেখি না তোমার তাই তো সদাই ভাবি আমি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায়।
বলেন ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা একটু মহব্বতে বেশি গাইলে বেশি সময় চলে যাবে ঠিক কিনা বলেন আর একটু মহব্বতে ভালো লাগছে কার কার কাছে হাত তুলে তো দেখি দুই হাত সোজা করে জোরে জোরে বলেন মারহাবা 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 আর জোরে মারহাবা আর জোরে আপনারা তো জানেন না আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে কে আগে এসেছেন ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত এটা লিপিবদ্ধ হবে সিসি ক্যামেরা আছে না বাংলাদেশে তো ক্ষণস্থায়ী সিসি ক্যামেরা পড়লে ভাঙতেও পারে চোরে নিয়ে যেতেও পারে কিন্তু এখানে দুইটা সিসি ক্যামেরা আছে সেগুলো কোনোদিন ভাঙবেও না কথা বলেন না কেন কোনো চোর চুরিও করতে আপনারা যদি গজল শুনতে পছন্দ করেন আমি কিন্তু একজন রাইটার অনেক নাত আমার সিনায় মদিনাওয়ালার সদকায় জমা করে রেখেছি ম্যাক্সিমামই আমার লেখা সুর দেওয়া আপনারা চাইলে আমি আপনাদেরকে শোনাইতে পারবো তবে আলোচনার মাঝামাঝি কিন্তু আলহামদুলিল্লাহ বলে বন্ধুরে আবার বলতেছিলাম ও দৌলতপুরের মানুষ যুবক ভাইরা দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে শিখানোর জন্য বন্ধু বলেছি আমার নবী বলে দিয়েছে রে ওমর এই মহিলা যে তওবা করেছে এটা মদিনার 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনারা বলেন ওই রকম তওবা করে নির জানা যাও আমার নবী পড়াবে না তো কে পড়াবে এরকম ভাবে তওবা করতে চান কিনা আমরা সবাই চাই কিনা বন্ধু ক্ষমা পাইতে হলে ক্ষমা চাইতে হবে আপনি যখন তওবা করবেন আমি যখন তওবা করব আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব এই ক্ষমা চাওয়ার আরেক নাম হলো আল্লাহকে ভয় করা ঠিক কিনা বলেন হাদিস শরীফের সাথে কোরআনের দারুণ এক চমৎকার মিল রয়েছে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে কোরআন হাদিসের মিল আছে নি ও বন্ধু খুবই মধুর কথা প্রেমিক যারা তাদের কাছে মধুর মতো লাগবে রে এই মধুর ভাষা বন্ধু নাই এটার সাহায্যে কেমন বুঝাইতে পারবো আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে আমার একজন মানুষ ধরেন মরুভূমিতে গেল একজন মানুষ মরুভূমিতে গেল তার সাথে আছে একটা ওট ওটের পিঠের মধ্যে আছে বন্ধু মাল বোঝাই করা এটার মধ্যে তার প্রয়োজনীয় জিনিসগুলো আছে এটার মধ্যে তার মালামাল আছে কিন্তু বন্ধু তিনি হঠাৎ করে বিশ্রাম করতে গেলেন বিশ্রাম করতে গেলেন বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে তার চোখে তন্দ্রা চলে আসলো তন্দ্রা যখন চলে আসলো আবার তন্দ্রাটা একটা পর্যায়ে চলে গেল তন্দ্রা চলে যাওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়া দেখি রে ওটা তার কাছ থেকে বন্ধু হারিয়ে গেছে কথাটা বুঝবেন এটা কিন্তু হাদিস শরীফের কথা কি ধরেন ওটটা কি হয়ে গেছে হারিয়ে গেছে ওটের পেটে আপনার খাবার দাবার প্রয়োজনীয় সব কিছু আছে ও হারিয়ে যাওয়া মানে সব কিছু বন্ধু হারিয়ে ফেলা ঠিক কিনা বলেন ওই মানুষটা পাগল হয়ে গেছে ওর চলে গেছে আমার প্রয়োজনীয় সব কিছু আমি হারিয়ে ফেলেছি কিন্তু পরক্ষণে হঠাৎ কুড়ি বন্ধু তিনি চায়া দেখলেন আবার ওট ওনার কাছে এসে হাজির হয়ে গেছে এবার বলেন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওই ওটের মালিক খুশি হবে না বেজার হবে সবাই বলেন খুশি হবে না বেজার হবে সবাই খুশি হবে রে ও বন্ধু হাদিস শরীফের ভাষাটা এমন আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পাপি বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তওবা করে আরেকটু মহব্বত আর জোরে
তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমি জীবনে অপপাপ করেছি, আমার জীবনে পাপের কোনো শেষ নাই, মৃত্যু বরণ কখন করব সেটাও তো আমাদের জানা নাই। এই জন্য বন্ধু বেশি বেশি করে আমাদের তওবা করা দরকার। আল্লাহ আল্লাহর বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ আল্লাহর বান্দার জন্য অনেক বেশি মায়াবী। বন্ধুরে আমার হযরতে আবু সাঈদ সাআদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, হাদিসখানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধু দেখেন আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের পড়বে কার একজন লোক 99টা খুন করেছে। কয়টা খুন? 99। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না, ঘুম আসছে আপনাদের। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গোনাগার রাখি তোমায় বারে বার, আমরা সবাই গোনাগার রাখি তোমায় বারে বার, দয়াল নবীর সিনা পার করো হাশর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার গভীর মনোযোগ, কয়টা খুন করেছেন? 99টা খুন করেছেন। 99টা খুন করার পরে এবার তিনি সহ্য করতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেল, তখন কেমন করে সে ক্ষমা পাবে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে? সে তৎকালীন সময়ে আল্লাহর কোনো প্রিয় বান্দার খোঁজ তালাশ করতে থাকে, তালাশ করতে 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 বন্ধু হঠাৎ করে বন্ধু তিনি একজন পাদ্রীর সন্ধান পেলেন। পাদ্রীর সন্ধান যখন পেলেন তিনি তখন পাদ্রীর কাছে গিয়েছিলেন হাদিস শরীফ প্রমাণ করে। পাদ্রীর কাছে গেলেন যে আমি এক এক করে 99টা খুন করেছি, তার মানে এক এক করে 99 জন মানুষকে আমি হত্যা করেছি, আমার তওবা করার তওবা কবুল হওয়ার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এবার ওই পাদ্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে, এত বড় পাপী তার জন্য ক্ষমার কোনো সুযোগ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে খুন করেছিল কয়টা? 99টা। এবার বন্ধু 99টা মানুষকে খুন করার পরে পাদ্রী যখন ডাক দিয়ে বলল, তোমার খবর কোনো ব্যবস্থা নাই, তোমার কোনো সুযোগ নাই, এবার ওই ব্যক্তি কি করলেন? ওই পাদ্রীটাকে সহ খুন করে ফেলেছি। আল্লাহু আকবার। কয়টা হলো? 100। সমান সমান 100% হয়ে গেছে। 100টা খুন করলো, 100টা খুন করার পরে বন্ধু তার মধ্যে আরো বেশি অনুশোচনা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে রে, এখন সে কি করবে বন্ধু? তখন তিনি কি করলেন? তৎকালীন সময়ে আরেকজন বুজুর্গের সাথে তারা দেখা হলো। বুজুর্গের সাথে যখন দেখা হলো ওনাকে আগের মতো বলে দিলেন, ওনাকে আগের মতো বলে দিলেন, বলে দেওয়ার পরে উনি উত্তর দিয়ে দিয়েছেন, কত অবা করার সুযোগ আছে কিনা, ক্ষমা পাওয়ার সুযোগ আছে কিনা যখন প্রশ্ন করলো, উনি উত্তর দিয়ে দিয়েছেন এখনো তওবা করার ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে, তবে তোমার একটা কাজ করতে হবে, সে সেখানে আর ফিরে যেতে পারবে না, আমি যেদিকে ঠিকানা দিব সেই দিকে তোমাকে যেতে হবে, ওইখানের মানুষগুলো আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে অল টাইম, ওখানে গিয়ে তুমি তাদের সাথে আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। আরেকটু মহব্বতে, ওইখানে গিয়ে তাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে। উনি রাজি হয়ে গেলেন, রাজি হয়ে উনি ওনার দেখানো পথে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু হঠাৎ করে রাস্তার মধ্যখানে ওনার মরণের সময় হয়ে গেল। মরণের যখন সময় হয়ে গেল
সবচেয়ে আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু এবার দুই দল ফেরেশতা এসেছে এক দল হলো জাহান্নামী দলের আরেক দল হলো বন্ধু জান্নাতি দলের জাহান্নামী দলের তারা বলতেছে যে তাকে তার জান আমরা কবজ করে নিব জান্নাতি দলের তারা বলতেছে তার জান আমরা কবজ করে নিব দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে কেউ কাউকে বন্ধু ছাড়তে রাজি না তাদের দুই পক্ষের উভয় পক্ষের সমাধান করে নেওয়ালা সম্পর্কে সমাধান করে নেওয়ালা হিসাবে তৃতীয় পক্ষ হিসাবে আরেকজন ফেরেশতা সামনে চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার উনি এসেছেন ফয়সালা দেওয়ার জন্য ফয়সালা দেওয়ার জন্য যখন বন্ধু উনি চলে আসলেন চলে আসার পরে আবার উনি উনি ফয়সালা দিবে যে আমি ফয়সালা দিব দুই দল মেনে নেবেন কিনা এবার দুই দল কি করলেন মেনে নেওয়ার জন্য সম্মতি জানাইলেন সম্মতি যখন জানিয়ে দিলেন এবার ওই বিচারক ফেরেশতা বললেন দুই দিকের রাস্তাটাকে মাপা হবে যেই দিকের রাস্তা কম হবে রে সেই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ খুবই মজার খবর কিন্তু হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে কি রাস্তাটা পরিমাপ করা হবে যেই দিকের রাস্তা কম ওই দিকের রাস্তা তার প্রাণ পাখি নিয়ে যাবে বন্ধু এবার দোনো দিকে রাস্তা বন্ধু মাপা হলো দোনো দিকে রাস্তা মাপার পরে দেখা গেল যেই যেই দেশের উদ্দেশ্যে যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই জায়গা সেই দিকের জায়গাটা কম হয়ে গেছে আপনারা মনে হয় মজাটা বুঝতে পারেন নাই মানে উনি পাপের জগৎ থেকে নেকের জগতের দিকে যাচ্ছে অন্ধকার জগৎ থেকে আলোর জগতের দিকে তিনি হাঁটতে শুরু করলেন এখন ফেরেশতা বলেছে দুই দিকের রাস্তাটা কি করতে হবে মাপতে হবে যেই দিকে রাস্তা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে বন্ধু মাপার পরে দেখা গেল যে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই দেশে রাস্তাটাই কম হয়েছে এবার তার ওই ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার অনুযায়ী ওই ফেরেশতার ফয়সালা অনুযায়ী জান্নাতি দলের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেল আরেকটু মহব্বতে এখানে রহস্য আছে না নাই আছে ভালোবাসা আছে না নাই আছে মহব্বত আছে না নাই আছে হাদিস শরীফের ভাষা যখন আল্লাহর প্রিয় বান্দা একটার পর একটা অপরাধ করতে 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 পরিপূর্ণ অনুশোচনা তার মধ্যে চলে আসলো এবার আল্লাহর দিদারের আশায় সে পাগল হয়ে গেল তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকের দিকে রওনা হয়েছে ওই যেই পথের দিকে রওনা হয়েছে ওই পথের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা কমিয়ে ফেলেছে ছোট করে দিয়েছে তার মানে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন বন্ধু তুমি প্রশস্ত হয়ে যাও কি হয়ে যাও বড় হয়ে যাও আর যেই দেশের উদ্দেশ্যে যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই দিকের জমিনকে বলেছে তুমি সংকোচ হয়ে যাও তুমি ছোট হয়ে যাও আল্লাহর ওয়াডারে সেই জায়গাটা বন্ধু ছোট হয়ে গেল আর যেই দিক থেকে এসেছে সেই দিকটা লম্বা হয়ে গেল তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে নিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত হিসাবে জায়গাটাকে ছোট করে দিয়ে ওই জান্নাতি ফেরেশতাদের দ্বারা তার প্রাণটাকে কবজ করিয়েছেন তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু মোহাম্মদে আরেকটু গজল গাইতাম আলহামদুলিল্লাহ বলেন আরেকটু আরেকটু মোহাম্মদে আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যে আল্লাহর ভয় অন্তর নিয়ে যদি কেউ তওবা করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ ভালোবাসবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মোহাম্মদে তবে তওবা যে করবেন
তওবা যে করবেন এখানে কিন্তু কিছু রহস্য আছে কিছু কন্ডিশন আছে আপনি যদি জীবনে যে অপরাধগুলো করেছেন সেই অপরাধের জন্য অল টাইম লজ্জিত থাকতে হবে জীবনে আর কোনোদিন এই পাপ করব না আল্লাহকে ওয়াদা দিতে হবে তিন নাম্বার হলো সুদ ঘুষ হারামের মাধ্যমে যদি কোনো উপার্জন করে খাইয়া শরীরটাকে মোটা তাজা করে থাকেন এটাকে আবার ক্ষয় করতে হবে অন্যের হক অন্যকে ফিরিয়ে দিতে হবে তাহলে তওবা কবুল হবে আর না হয় তওবা করবেন তওবা করে বের হয়ে আবার পাপ করবেন এই তওবা দিয়ে কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন তাহলে আমার লেখা গজলে গাই ঠিক আছে শুনবেন সবাই আমার লেখা গজলে গাই শুনবেন পারলে আমার সাথে গান যেহেতু অনুরোধ করা হয়েছে এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা এত যে সুন্দর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি জীবন একা তুজি সুন্দর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি জীবন একা তোমারি প্রেমে গল্প আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় বলি তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের পথে আছি আমি কবি দেবা দেখা এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা বলিন এতো যে সুন্দর মহাপতি নামটি মধুমাখা প্রেমিকি ছিলেন হাবুসির বেদন চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোরাসুল তোমার প্রেমির আলো প্রেমিকি ছিলেন হাবুসির বেদন চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোরাসুল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এতো যে সুন্দর নবীজি নামটি মধুমাখা